আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আমি চলে আসছি সুপার হোম দিদির ফেসবুক পেজে লাইভে। আজকে একটা অসাধারণ সেগমেন্ট, সেটা হচ্ছে আমরা গরু কিনি প্রতি মাসের শেষ শুক্রবার আমরা খাওয়াই মেম্বারদেরকে। প্রায় 1570 মেম্বারের মতো আমাদের আছে, তার জন্য আমরা এই গরুটা কিনেছি। এই গরুর দাম পড়েছে সব হাসির মিলিয়ে সবকিছু মিলিয়ে 1,69,000 টাকা, তাই তো? আপনি টাকা বুঝে নিয়েছেন। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল গরু, গরুটা কিন্তু অনেক পছন্দ হয়েছে আমার। আপনি গরুর যদি আমি একটু দেখাই, একদম গোবর পাড়ায় ফলাইছি, আমি একটা ফোন চাইবো মারুফ ভাই বা কে আছে আমার ফোন দেন, আমি কমেন্ট করবো মানুষের। তো মোটামুটি 4 ফিটের মতো হবে। কতদিন ধরে পালছেন বা কি আসে বেশি গরুটার ব্যাপারে বলেন? এক বছর পালছেন, তখন তো এত ছিল না। না না, তো কেমন লাগতেছে বিক্রি করে আসে চলে যেতেছে, খারাপ লাগতেছে? আপনি মানে যে বিক্রেতা তারও খারাপ লাগতেছে যে আসলে এতদিন ধরে এটা লালন পালন করার পরে সুপার হোস্টেলের কাছে বিক্রি করলো, সমস্যা নাই। এটা আমরা একবার খাওয়াবো আগামীকাল দুপুরবেলায়, মানে শুক্রবার, প্রতি মাসের শেষ শুক্রবার যেমন আমরা গরু খাওয়াই, আগামীকাল শুক্রবার দুপুরে লাঞ্চের মধ্যে গরু থাকবে। সো যারা একদিনে প্যাকেজ নিতে পারেন, স্ট্যান্ডার্ড ক্লাসগুলোতে মাত্র 399 টাকায় নিতে পারেন, নিয়ে গরুটা এনজয় করতে পারেন, এখানে খেতে পারেন এবং আমাদের এনভায়রনমেন্টটা দেখতে পারেন। তো দেখতে পাচ্ছি গরুটা খুবই ফ্রেশ, অ্যান্ড এখানে মানে কোনো এক্সট্রা কোনো চর্বি বা এরকম কিছু মনে হচ্ছে না আমার কাছে, আমি যদি চিনি। আর তাছাড়া আপনারা হাটে আসতে পারেন, এটা হচ্ছে কালামপুরে, এখানে অনেক অনেক গরু আছে, আপনি যদি দেখতে পাচ্ছেন পুরাটাই হচ্ছে হাট। প্রতি উত্তরা, বাড্ডা, মিরপুর, বাড়ি যারা শাহবাগ এবং মিরপুর কিলা একটা আছে এবং ধানমন্ডিতে আছে, ওদের জন্য আমরা এক গলায় খাওয়াবো। গরুটা কি ভালো হইব না খারাপ? আমরা কিন্তু সেই অনেকক্ষণ ধরে আপনারা দেখছেন তো আমরা ঘোরাঘুরি করতেছি, কার জন্য? এই যে যারা আমাদের সদস্যরা থাকে তাদের জন্য বাছাই করে সেরা গরুটা আমরা কিনছি। গরুর আসলে মানে খুবই ইমোশনাল মনে হচ্ছে, কারণ বুঝতে পারে আসলে পানি হলেও বুঝতে পারে। তো গাইস, আমরা আপনাদের কমেন্ট নিব যে আসলে আপনারা কোনো যদি কোনো প্যাকেজ সম্পর্কে জানতে চান, কোনো কিছু জানতে চান তাহলে বলতে পারেন। একজন হচ্ছে কালারটা অসাম, সিলভানা কথা সিলভানা নাই আপাতত, আমারাই হজম করেন আপনারা, কোনো সমস্যা নেই। প্রবলেম হচ্ছে কি মানে আমরা প্যাক জিনিসটা কি কেন আমরা নিজের এসে গরুটা কিনছি, আমরা তো কারোর থেকে নিতে পারতাম, কারণ আমরা বাছাই করে সারাটা বাজার পুরোটা ঘুরছি, হাটটা পুরোটা ঘুরছি। ঘোরার পরে চিন্তা করলাম যে আসলে কোনটা নেওয়া যায়, অনেকগুলো সার গরু দিয়ে দেয় মানে শুধু মহি দিয়ে দেয় শুধু ক্রস দিয়ে দেয়, সো আমরা বাছাই করে সেরা গরুটাই নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আচ্ছা লাইভে থ্যাংক ইউ মাহমুদ পারভেজ লিখছ এ গুড ওয়ার্ড, লাইভটি একটু সবাই শেয়ার করে দেন, আমার বয়সটা ঠিক আছে কিনা এটা একটু বলে দেন। তো জবাই করা হবে এবং ফ্রেশ মাংস যদি পাওয়া যায় তার জন্য আমরা দুপুর বেলায় হচ্ছে এইটা আমাদের লাঞ্চে লাঞ্চে
আমরা আসলে গরুটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি আমরা আসলে কাজ করি কাজের জন্য, ব্যাচেলরদের জন্য, আমরা পুরো পৃথিবীতে দুই একবার করে ক্লিন হয় রুম এবং টয়লেট দুইবার করে ক্লিন হয় প্রতিটা ব্রাঞ্চে আমাদের কয়টা কোচিং আর আমাদের একজন দুজন তিনজন চারজন ছয়জন আটজন নজন বারো জন পনেরো জনের বিলিং সিস্টেম আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কোথায় গরু গাড়িতে নিয়ে যাচ্ছে এখন গাড়িতে নিয়ে যাবে আমরা কোম্পানির গাড়িতে চলে যাবে না গরু লাইভের মধ্যে পুরো লাইভে শো অফ করতেছে গরুটা খুব আশা হয়েছে গরুর ওই মালিকরা ডাক দিলে একটু ভালো হইতো এই বাড়ি দেন না তো জোরে ইনফরমেশন তার আত্মীয় বাসা থাকতে গেলেও তার লজ্জার ব্যাপার আছে আর কোথাও বাসা ভাড়া নিলে এক মাস শুধু থাকা যায় না সাত দিন পর দিনের প্যাকেজ সেম তার পাশাপাশি আমরা বিভিন্ন চাহিদার মানুষের উপর বিভিন্ন ধরনের বেরিং বানিয়েছি আমাদের পাঁচ ধরনের বেরিং আছে ইকোনমি দেখতে চাই ওকে দেখতে পাবেন সেটা ধরেন আপনারা আসতেও পারেন বাট কারেন্টলি আমি আছি আপনাদের সাথে
তো এখানে অনেক অনেক ধরনের গরু আছে দেখেন আপনারা যদি দেখতে চান এইটা থেকে আমাদের গরু পাওয়া এখানে আর তেমন কোনো বড় গরু নাই ঠিক আছে স্যার আমাদেরটা দেখেন দূর থেকে হাইট দেখলে বোঝা যায় বিশাল জুম করে বসে ভাই আচ্ছা তো যে কমেন্ট করবেন তার কমেন্টে পড়ে দিবে এখন ও ফারুক ভাই ইনফরমেশন সো গাইজ আইকে যদি বলি এখন অনেক ভার্সিটি ওপেন হচ্ছে আমাদের এখানে সব ধরনের ব্যাচেলর থাকতে পারে যে পাসার রাইট করে সেও থাকে যে হচ্ছে পড়াশোনা করে সেও থাকে যে হচ্ছে জব করে সেও থাকে যে বিজনেস করে সেও থাকে এখানে এক মান্থ কিন্তু সাধারণত প্যাকেজ আছে তো মান্থলি বা লং টার্ম যদি থাকতে চান তারাও এখানে থাকতে পারেন আমাদের ব্রাঞ্চগুলো কোথায় আবার বলে দিই বাড্ডা মিরপুর বাড়িধারা ধানমন্ডি ছেলে যায় এবং মিরপুর একটা মেয়েদের আছে বাড়িধারা এবং বাড়িধারা ব্রাঞ্চ হচ্ছে আমাদের বিজনেস ক্লাস বর্তমানে ধানমন্ডি ব্রাঞ্চটা হচ্ছে বিজনেস ক্লাস লোকেশন অ্যান্ড ডেকোরেশনের উপর নির্ভর করে এবং আপনার বেসিক্যালি লোকেশন আর ডেকোরেশন নির্ভর করে আর হচ্ছে আপনার সারা মানুষের ফার্স্ট ক্লাস ব্রাঞ্চ আর আমি শুধু একটা কথাই বলবো ফেসবুকে বিভিন্ন ধরনের কমেন্ট সেটা থেকে বিভিন্নভাবে মানুষ অনেক নেগেটিভ কমেন্টস করে কম্পিটিশন বিভিন্ন কথা বলে আমরা সরাসরি সবাইকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলি যে প্লিজ ভিজিট আস সরাসরি ব্রাঞ্চে আসুন এসে আপনি দেখেন আমাদের সিকিউরিটি কেমন আমাদের প্রত্যেকটা কর্নারে সিকিউরিটি থাকে রুমের মধ্যে না রুমের বাইরে ও আপনার কমন স্পেসে জিমে লবিতে লন্ড্রি এরিয়াতে ইচ অ্যান্ড এভরি প্লেসে রুম থাকবে আর আমরা একমাত্র মনে হয় ব্যাচেলারদেরকে নিয়ে চিন্তা করি অন্য কেউ হয়তো চিন্তা করেন শুধু বিজনেস নিয়ে চিন্তা করেন ওকে আমরা আসলে বিজনেস কীভাবে ভালো রাখা যায় আরও বেটার বেনিফিট দেওয়া যায় তার উদ্দেশ্য করে কিন্তু আজকে গরুটা কেনা আপনি চিন্তা করেন এইভাবে কেউ কিন্তু কিনে নেয় কখন আমি গরুটাকে তো ফোকাস করবো না আমি শুধু ফোকাস করবো যে একবেলা আমরা খাওয়াচ্ছি আমাদের আরও ইম্প্রুভমেন্টের প্রয়োজন আছে আমরা কিন্তু পুরো ওয়ার্ল্ডে প্রমিনেন্ট ইন্টারন্যাশনাল নিয়ে আসছি কাজ করবো আপনাকে সরাসরি যেটাই সম্ভব হোক আমাদের আমাদের শেফরা খুব কষ্ট করবে আজকের হাত থেকে ভোর থেকে কালকে ভোর থেকে শুরু করবে এনিওয়েজ সবাই আসুন ভিজিট করুন এবং আমাদের সম্পর্কে জানুন তারপর থ্যাংক ইউ সো মাচ সময় থাকার জন্য ইনভাইট ফর ব্যাচেলার্স